আসসালামু আলাইকুম রাহা নার্সারির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা দর্শক আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ফুটবলের মতো একটা ফল অনেকে এটাকে বাঙ্গি মনে করবে আসলে দর্শক এটা কিন্তু বাঙ্গি বা ফুটবল না এটা আমাদের দেশে উৎপাদিত একটা তরমুজ যেটা কিনা গোল্ডেন ক্রাউন নামে পরিচিত এবং এটা বেশ ব্যাপকভাবে চাষাবাদ হচ্ছে বাংলাদেশের কয়েকটা জেলায় বগুড়া চুয়াডাঙ্গা ঝিনাদহ এটা কিন্তু বাণিজ্যিকভাবে চাষাবাদ করে সফলতা অর্জন করেছে বেশ কয়েকজন কৃষক দর্শক এটা বাংলাদেশের মনে একটা ফসল বাংলাদেশে কয়েকটা ভ্যারাইটির তরমুজ পাওয়া যায় যেমন একটা আছে কালো একটা আছে সবুজ আর এটা হচ্ছে হলুদ তো এই সবগুলোর মধ্যে কোনটা বেটার সেটাই আমি আজকে আপনাদের মাঝে উপস্থাপন করব। এবং এটার রিভিউ দেব এটার স্বাদ কেমন সেটা নেওয়ার চেষ্টা করব তো দর্শক এটা চলুন এটা কেটে দেখি এটা কেমন তো এটা কাটা শুরু করব আমরা এক সাইড থেকে কেটে ভেতরের অংশটা দেখব কেমন বাইরের অংশের মতো হলুদ হয় কিংবা অন্য কিছু অন্য কোনো কালার হয় সেটা দেখব তো এটা ছুরি দেওয়া মাত্র কিন্তু দর্শক একদম মানে স্মুথলি ভেতরের দিকে চলে গেছে এটা অনেক পরিপক্ক হয়ে গেছে একেবারে মনে হচ্ছে ভেতরের অংশটা খেতে অনেকটাও মজা পাওয়া যাবে এবং অন্য অন্য তরমুজের থেকে আলাদা আসলেই আসলে অন্য তরমুজের থেকে আলাদা ওয়াও একেবারে লাল টকটকা রক্তের মতো দেখতে দেখতে পাচ্ছি বীজও অনেকটাই কম দর্শক এটা খেতেও অসাধারণ হবে আসলে যে ঘাণটা আমি পাচ্ছি আসলে রকম তরমুজের ঘ্রান আমি কখনো পাইনি যতগুলা তরমুজ খেয়েছি আমার যতগুলো অভিজ্ঞতা আছে তার মধ্যে এটাই মনে হচ্ছে আলাদা সবগুলোর থেকে আলাদা এবং প্রচুর রস এটাতে প্রচুর রস আমার হাত একেবারে একেবারে মানে ধুয়ে যাচ্ছে বলতে গেলে রসে ভরপুর দেখতে পাচ্ছেন তাজা তরমুজ যাকে বলে তাজা তরমুজ খাওয়ার একটা মজা আছে যারা খেয়েছেন তারাই বলতে পারবেন তো আমরা এটা আমরা যদি দুই ভাগ করে দেখাই তাহলে হয়তো বা দেখা যাবে যে বীজের পরিমাণ কতটুকু থাকে একটা তরমুজে মানে চার ভাগ করলে সেটা বোঝা যায় যে কয়টা সাইড থেকে বীজ থাকে বীজ কিন্তু খুবই কম আমি যদি দেখাই আপনাদের এই যে দেখেন বীজ কিন্তু খুবই কম অন্য তরমুজের তুলনায় বীজ একেবারেই কম আমরা এটাকে কাটবো এটার মাঝখান থেকে এটা দেখবো এটা কেমন এটা কিন্তু দর্শক অন্য তরমুজ যেমন বাইরে কালো হয় বা সবুজ হয় তার মতো না এটা বাইরে হলুদ কালারের এটাই হচ্ছে আকর্ষণীয়তা এটা বর্তমানে বাংলাদেশে যেমন চাষাবাদ এখন হচ্ছে ব্যাপকভাবে সে কারণে কিন্তু দর্শক সাধারণ ক্রেতারা এটা কিনতে পারবে এবং খেতে পারবে এর আগে আমরা সুপার শপগুলোতে দেখেছি বাংলাদেশে যেরকম বড় বড় সুপার শপ আছে সেগুলোতে দেখা গেছে এরকম তরমুজ আমরা ভেতরের অংশটা কেটে দেখব যে এটার কেমন বীজের পরিমাণ হয় আমরা কেটে দেখব এটা কাটা শেষ আমি যদি এখন দেখাই আপনাদের আর বীজের পরিমাণটা কতটুকু থাকে দুটা একটু কম্পেয়ার করে দেখাই দেখা যাচ্ছে যে এর কিন্তু বীজের সাইডটা হচ্ছে চারটা চারটা সাইড দিয়ে বীজ থাকে অন্যতর মধ্যে দেখা যায় ছয়টা থাকে এটার কিন্তু দেখা যাচ্ছে দর্শক চারটা চারটা সাইড দিয়ে বীজ আছে তো মোটামুটি খেতেও মার্শাল্লা ভালো হবে আমরা খাবো একটু পর খেয়ে দেখবো যে এটা আসলে কতটা টেস্টি এবং অন্যান্য যে তরমুজ আছে সেগুলোর সঙ্গে পার্থক্য করার চেষ্টা করব কেমন লাগে চলুন দর্শক আমরা এটা আগে খেয়ে টেস্ট করে দেখি আমরা ফিরছি একটু পর দর্শক এটুকু অল্প একটু আমি খেয়ে দেখলাম আসলে অসাধারণ অন্য সব অন্য সব যেগুলো তরমুজ আছে আমাদের দেশে যেগুলো পাওয়া যায় সাধারণত ওই তরমুজগুলোর থেকে একেবারে আলাদা একেবারেই আলাদা যারা এখনও খানে এই গোল্ডেন ক্রাউন তরমুজটি খাওয়ার চেষ্টা করবেন না খেলে কিন্তু বিশাল লস হয়ে যাবে তো দর্শক এই ছিল এই গোল্ডেন ক্রাউনের রিভিউ সম্পর্কে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং কমেন্ট করে মতামত জানাবেন সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে